আপনাদেরকে আবারও শেখ শক্তি ইলেকট্রিকে স্বাগতম। আমি আজকে দেখাবো ই রিক্সা কন্ট্রোলার এবং মোটর এক্সিলেটার কীভাবে আমরা সেট করবো, আর আমাদের টোটোতে কী কী প্রবলেমগুলো আগামীতে আসতে পারে, আর আমরা নিজে নিজেই কীভাবে সলভ করবো। তাহলে আমরা নিচ্ছি, এখানে নিব লাল কালার সাইড করবো একদমে, এখানে হলুদ সবুজ আর লীল তারপরে ও কালারটা উল্টাউল্টি হয়ে গেল, কালারটা উল্টাউল্টি হয়ে গেল, কোনো প্রবলেম নেই। চলো তাই চলো, কালারটা উল্টাউল্টি আমার হয়ে গেল, কোনো ব্যাপার না, হয়ে গেল, ঠিক আছে। পয়সা কত, কয় টাকা দেবা খাবি আজকে? যে নাই রে মোরা বউনি, হ্যাঁ নেই রে, আসিস না, ইয়ে আরো কত মাল নিয়ে যাওয়া খাবি বুঝছিস, আনলে অর্ধেক ধর আনবো মালগুলো, আমার একবারে ধরি যাব, দেখাবো বা এপাশে ভালো করে দেখা। এই যে আমরা এখানে কানেক্ট করে দিলাম, দেখো কী হবে, আপনারা কাজ করবেন। সবচেয়ে বড় একটা ইয়ে কন্ট্রোলার এখানে রাখানো আছে আমাদের, সেন্সারের তার আমরা কানেক্ট করবো, সেন্সারের কানেকশান এখানে দেখাবো, একটু জুম করে একদিকে এত নিচে, এই যে দেখো এখানে কী আছে, সেন্সার লাল হবে আমার, এটা লাল কালো, এই দুইটা তার জন্য কোনো গণ্ডগোল হয় না, এই লাল কালো একদম সঠিক মতন লাগাতে হবে, এগুলো চেঞ্জ করতে হোক পারো, কিন্তু এটা আমরা একদমই চেঞ্জ করবো না একদম। তাহলে লাল এখানে লাগালাম, কালো এখানে লাগালাম, এই দুইটা কিন্তু একদম শেষ, এর আর কোনো কাজ নাই আর, এটাকে চেঞ্জ আমরা হাতাবোই না একদম। তারপরে এগুলো আমরা লাগাবো, ঘুমাও লাগাবো, যাও কী এসে আছে, যেহেতু আমরা এখানে উল্টাউল্টি লাগাই ফেলছি, কোনো ব্যাপার না, উল্টাউল্টি লাগালেও আমার সমাধান কী হয়ে করব সেটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো একদম। এই যে লাগালাম, এখন আমরা লাগাবো এক্সিলেটারের তার, এই দেখো এই তিনটে হবে আমাদের এক্সিলেটারের তার, ঠিক আছে, লীল কালো লাল। বেশি মেলমেলি, এই যে লাগালাম এটা ওয়াটের, এখানে দেখতে হবে আমাকে যে এখানে এখানে লীল আছে, এখানে লাল আছে, এটা হলে আবার লীল, লীলেই ধরবো, লাল আছে কিন্তু এটাকে আমরা লীলেই ধরবো, ব্ল্যাক ব্ল্যাকে আছে আর লালটা এখানে আছে লীল, কিন্তু এটা আমরা লালেই ধরবো, কিন্তু কোনো সময়ের জন্য এটা আমরা চেঞ্জ করবো না, যে এখানে তো লাল লীল আছে এটা হবে না, এখানে এখানে যেটা আছে এখানে এটা আমাকে ধরতে হবে। তাহলে আমার লাস্ট কাজ আমার কী হলো, এখানে আমার আমার আছে এক্সিলেটার বাকি, এখন আমি এক্সিলেটার তার এখানে লাগাই দেবো, যাকে আমরা পিক আপ বলি, যার থ্রুতে আমাদের টোটোটা দৌড়ে দৌড়ি করে, ঠিক আছে। তাহলে কালোটা কালো লাগালাম, তাহলে লীল আছে এখানে লাল, কিন্তু আমার লীলটাই লাগাবো এখানে, যে লীল আমরা নিয়ে নিলাম, কোনো সময়ের জন্য এই জিনিসটা আমাদের উল্টাউল্টি হয় না, এই জিনিসটাকে ধ্যান রাখতে হবে। আর লাল এখানে আছে, এখানে লাল আছে, যদি এখানে লীল লালে আমরা লাগাবো, এই এই জায়গায় লালে আসবে। হ্যাঁ অনেক ভাই করে কি উল্টাউল্টি করে লাগে ফেলায়, পরে আবার বারবার ফোন করে যে দাদা এটা কি হলো, লাগালাম চলতেছে না, অনেক কিছু ধরনের কথা। দুই নম্বর কথা, এখানে আমাদের 48 ভোল্ট আছে, যেটা আমাদের 48 ভোল্ট, চারটে ব্যাটারি লাইন এখানেই আছে আমাদের, মিটার নিয়ে আয়, মিটার নিয়ে আয়, কানেক্ট কর এখানে ডাইরেক্ট। এখানে আমি আপনাদেরকে ভোল্টেজ দেখাবো, এই যে 200 দিয়ে দিলাম, কারেন্টটাই তো চলে গেল রে, কারেন্টটা গেল কে রে, এখানে তাহলে গুটু গুটু হয়ে গেল তো, না রে 2 নম্বর সুইচ দাও,
তো কারেন্ট চলে গেছে, আবার একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো এখানে কত ভোল্ট আসবে, আমরা কারেন্টে কারেন্ট হয়ে গেছে, দেখি একটু ফায়ার করে তাহলে। আচ্ছা ঠিক, এখানে দিলাম কালো, এখানে দিলাম লাল, আমাদের কত আছে 48.7 ভোল্ট, ঠিক আছে রাইট, মানে আমাদের 48 ভোল্ট এখানে আছে। দেখবো এবার, এই যে এখানে দিলাম লাল, লাল এখানে দিয়ে দিলাম, এই যে দিলাম, এই যে কালোটা এখানে দিয়ে দিলাম, ও একবার ফায়ারিং করবে কোনো ভার না, কালো এখানে দিয়ে দিলাম। এখন দেখো ব্যাপার কি, এখন যদি আমি এক্সিলেটার মারি এইদিকে, আমাকে দেখা, এইখানে দেখা, কাজটা সুন্দরভাবে দেখে নেবে, ঠিক আছে একদম, এটা আমার তরফ থেকে দেখা দিচ্ছি, সুন্দর হবে, দেখা হবে। এখানে দেখা এক্সিলেটার, এক্সিলেটার দেখা, এখানে হাতে আমার হাতে দেখা, ঘুরেছিসি ঘুরবে না বলতো কেন, এইখানে দেখা, কন্ট্রোলার অন হতে গেলে আমাদের এই তারটার বিশেষ ভ্যালু, যেটা আমাদের চাবির শুরুতে আসে, এই তারটা যতক্ষণ আমরা এখানে লাগাবো না অতক্ষণ এই কন্ট্রোলার অন হবে না। এই যে এখন কিন্তু কন্ট্রোলার অন হয়ে গেল, অন হয়ে গেল, হ্যাঁ এখন দেখো এক্সিলেটার দেখাচ্ছি, এক্সিলেটার দেখাচ্ছি তো দেখি, ঠিক আছে আসছে না, কেন আসতেছে না, লাইন কেন পাচ্ছে না, তাহলে আমরা মিটার দিয়ে মেপে দেখবো যে কেন কি ব্যাপারটা হলো না, কেন মিটার লেপে আও, নীল কালার সাদা, এখানে দেবো পাশে দেবো, এই আসি দেখ দেখা করে, আমি ভালো করে দেখো সাথে গিয়ে দেখ দেখ, না হলে এখানে দেখবো আমরা 5 ভোল্ট আসছে কি আসে নাই, তাহলে আমরা এখানে যাব, এখানে যাব, ওখানে দেখা না, এখানে 5 ভোল্ট এখনো আসে নাই, কেন আসলো না, তাহলে আমরা কি করব, ব্লাকে একটা তার সরাই দেবো, দেওয়ার পরে এখানে দেখব নিচেতে যাব, 72 ভোল্ট হবে, ঠিক আছে এখানে দেবো, নাকের ভাব দিস না, লালে যাব 4.4 ভোল্ট, ঠিক আছে, কিন্তু এখানে কত আছে আমাদের, এখানে আমাদের কত আছে ভোল্ট, 4.4 ভোল্ট, তার মানে এখানে হয়তো লুজ ছিল ওই 48 ভোল্টে আমাদের, ঠিক আছে এখন হচ্ছে না, আমরা এখানে চেঞ্জ করবো, দেখো এই যে গেল, এই যে গেল, এটা এখানে আনলাম, এটা আমরা এখানে নিয়ে গেলাম, দেখি কি বলে, এই যে দেখো মোটরে ঝটকা মারছে, এই দেখো, আর এম্পিয়ার কাটা দেখ, এম্পিয়ার কাটা দেখা, এই পাশে দেখ আমাদের এম্পিয়ার কাটা, এই দেখ কী হয়, কী হচ্ছে, ঠিক আছে যখন আমাদের, এই দেখ কী হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এদেরকে নিয়ে আয়, আমরা এইভাবে চালাবো না, না হলে আমাদের কন্ট্রোলার খারাপ হবে, যখন আমরা এপাশে নিয়ে আসবো, এটা এপাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে মোটরে এবার, এই দেখা মোটরে দেখা, এই পাশে এম্পিয়ার কাটারে দেখা, দেখ মোটর ঘুরতেছে কিন্তু এম্পিয়ার মিটার আমাদের প্রচণ্ড হাই, তার মানে আমার মোটর এখনও সঠিক হয় নাই, সেটিং এখনও আমাদের হয়নি, আমরা আবার এটাকে নিয়ে আসবো, এইভাবে আমাদেরকে চেঞ্জ করতেই হবে বারংবার, তবেই হবে, কিন্তু তোরা তো একবার করিস ছেড়ে দিস, আবারও সেম পরিস্থিতি, এম্পিয়ার কাটা উঠতেছে, তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে আমরা এখানে নিয়ে আসবো, হুম এখন দেখি কি দাঁড়ায়, এই দেখ হয়ে গেল, এই দেখ এম্পিয়ার মিটার দেখা, এম্পিয়ার মিটার দেখা একদম জিরো, একদম জিরোতে আছে, ঠিক আছে এখানে দেখা, মোটর দেখা নিচে, যে নিচে নিয়ে যায় দেখা, এই দেখ সুন্দর, দেখলি কী হবে এটাকে দেখা, এখানে দেখা, তাহলে এটা আমাদের কী হলো, সামন সাইড হলো, এখন
আমি এটাকে রিভাইজ করে দেখাবো তোমাকে। এদিকে নিয়ে যাবা, এতে এটাকে লাগাবো, এই একটু লাগালাম, হ্যাঁ এই তো এটা এটা এখন দেখা, এই যে সে গেল আমাদের রিভাইজ। এখন ঘুরে থাকবি, এই যে এখন দেখ, এখন আবার উল্টে সাইড, ঠিক আছে, উল্টে সাইড হয়ে গেল। এখন আমরা আবারও রিভাইজ করবো, এই ভয়ে দেখা, এই যে কালারটা দেখ, এই কালারটা হচ্ছে আমাদের রিভাইজ স্টার, ঠিক আছে। এখানে 12 ভোল্ট লাগাই তবুও আমাদের রিভাইজ হবে, তাহলে অল্প হবে, আর যদি আমরা 48 ভোল্ট শর্ট করাই তাহলে বেশি রিভাইজ হবে, মানে জোরে সারা ঘুরে রিভাইজ হবে, আবার ফটাফট মানে দৌড় মারিয়ে রিভাইজ হবে। সামনে সেরকম পিকআপ হবে, পিছনটাও সেই রকম পিকআপ হবে, এদিকে দেখা। তাহলে এটাই আমাদের মেন টোটাল ওয়ারিং কিন্তু, হ্যাঁ, এর বাকি যে লম্বা লম্বা তার নিয়ে পিছনে সামনে পড়ায় এটাই আমাদের মেন ওয়ারিং। এই এতটুকুর মাধ্যমেই টোটাল টোটোটা আমাদের চলে, ঠিক আছে। এটা আমাদের অ্যাক্সিলেটারের তার, এটা আমাদের অ্যাক্সিলেটার, এটা আমার সেন্সার পয়েন্টের তার, এটা আমাদের 48 ভোল্ট কন্ট্রোলার অন করবে, এখানে 48 ভোল্ট ডিসি আসবে, এখান এখানে আমাদের মোটরের আউটপুট দেবে, ইনপুট হয়ে চলে গেল মোটরে, ঠিক আছে। এটা অ্যানালগ মিটারের তার, এটা যে এটা আমাদের তোমার কত স্পিডে চলছে স্পিড দেখানোর তার হচ্ছে এটা, আমাদের রিভাইজ তার হচ্ছে এটা, হ্যাঁ এটাই আর আর কোনো কিছু নাই এর ভিতরে ফাংশন, বাস এটাই। আর আমরা যদি তার উল্টাউল্টি করে লাগাই তাহলে উল্টাউল্টি করে লাগালেও এখানে উল্টাউল্টি করবো, এখানে যদি সোজা করি তাহলে এখানে আবারও সোজা করবো, এটাই ফাংশন, তাছাড়া কোনো কিছু না। এখানে হলুদ হলুদ লীল লীল সবুজ সবুজ, এখানে কালারে কালারে আছে কিন্তু এখানে কালারে কালারে নেই, ঠিক আছে। এখন আমরা এটাকে বন্ধ করব, বন্ধ করার আগে মনে রাখতে হবে কেউ যদি কন্ট্রোলার খুলতে চায় এই কন্ট্রোলারকে, তাহলে এই পাশে আমরা এটাকে ফায়ার করে নিতে হবে, ফায়ার করে না নিলে কিন্তু কন্ট্রোলার যখন খুলবো বোর্ড নিচে চলে আসবে, তখন এই কন্ট্রোলারের বোর্ড শর্ট হয়ে খারাপ হবে, মেকারকে দেখার আগেই ও আগে খারাপ হয়ে যাবে, কোনো কিছু করার নেই, আর জিন্দেগিতেও ভালো হবে না, ঠিক আছে। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যে কন্ট্রোলার খোলার পরে আমরা একে শর্ট করাই নেবো আগে, তারপরে আমরা এই নাটগুলো খুলবো, তাছাড়া খুলবো না একদমই। এ বাবা এত টাইট, তাহলে ভিডিওটি আমার এখানে সমাপ্ত হলো। হুম।